ঈদের দিন উচ্চস্বরে গান বাজিয়ে মানুষকে উত্ত্যক্ত বেহায়াপনা করা হয়, এ বিষয়ে আমাদের করণীয় কি? আমরা প্রায় প্রতি বছর এ বিষয়ে সাবধানতা যেন আমরা অবলম্বন করে সে বিষয়ে আমরা অনুরোধ করে থাকি, আহ্বান করে থাকি এবং সতর্ক করার চেষ্টা করে থাকি। ঈদের দিন উচ্চস্বরে গান বাজানোর যে সংস্কৃতিটা শুরু হয়েছে, এটা দিন দিন ভয়াবহ আকারে বেড়ে চলেছে এবং এটাকে আমাদের থামাতে হবে। প্রত্যেকটা পাড়া মহল্লায় এটাকে থামাবার জন্য উদ্যোগ নেওয়া উচিত। মসজিদগুলো থেকে তরুণরা, মসজিদ কমিটির লোকেরা, অন্যান্য এলাকার গণ্যমান্য লোকেরা এটা থামানোর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। প্রথমত, এটা এটা মানুষের অধিকারকে নষ্ট করে দেয়, এ ধরনের গান বাজনা। বিশেষ করে আজকাল যেটি দেখা যায় যে পিক আপ ভ্যান ভাড়া করে অনেকগুলো উশৃঙ্খল যুবক একসাথে হাই ভলিউমে গান বাজিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থাকে এবং তারা বেশ গতিতে গাড়ি ইত্যাদি তারা চালিয়ে থাকে। প্রথমত, তাদের নিজেদের নিরাপত্তার ব্যাঘাত ঘটে, প্রায় সময় এর কারণে অ্যাক্সিডেন্ট হয়। যখন উচ্চস্বরে গানের আওয়াজ চলতে থাকে, তখন আশপাশ থেকে কোনো গাড়ি যদি হর্ন দিয়ে সাইড নেয় বা আপনার ওভারটেক করে বা কোনোভাবে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, তাহলে ড্রাইভার সাহেব শুনবেন না যে বিকট আওয়াজ চলে সেটার কারণে, যার ফলে সেখানে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি থাকে। তাদের নিজেদের নিরাপত্তার যেরকম প্রশ্ন আছে, এখানে অন্যদের নিরাপত্তার প্রশ্ন আছে। দ্বিতীয়ত, এভাবে বিকট আওয়াজে গোটা এলাকাকে অতিষ্ঠ করে তোলা, হার্ট রোগী আছেন, শিশু আছেন, সবাই তো আপনার এইরকম হাই ভলিউমে গান শোনার জন্য প্রস্তুত হয়ে বসে থাকেনি। বাধ্য করা সবাইকে গান শোনার জন্য এটা অবশ্যই অমানবিক এবং এটা অবশ্যই অন্যায় আচরণ। বিধায় এই অন্যায় আচরণ আমাদের সমাজে এটিকে বন্ধ করতে এবং থামাতে হবে। প্রতিটা এলাকাতেই এটা প্রতিরোধ করার জন্য আমাদের উদ্যোগ নেওয়া উচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আর এই ধরনের উশৃঙ্খল যুবকরাই, এরাই আগামীর হয়তো সন্ত্রাসী, এরা এদের মধ্যে হয়তো একটা বড় অংশ আগামী দিনের আপনার খুন খারাপি করা, মাদকের দিকে চলে যাওয়া সেরকম সন্তানরা তৈরি হবে, কারণ এখান থেকে উশৃঙ্খলতার শুরু হয় অনেক ক্ষেত্রে। আমি বলছি না যে সবাই সেদিকে চলে যায়, কিন্তু সেদিকে চলে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা অনেক বেশি। এই জন্য আমাদের প্রত্যেকের এক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করা উচিত। আমাদের সামাজিক সকল অনুষ্ঠানে দাওয়াত করা হয়, আর এখানকার দাওয়াত মানেই তো অর্থ খরচ। এসব দাওয়াতে অংশ নিলে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হই, আবার দাওয়াতে না গেলে তারা রাগ করে। এক্ষেত্রে আমার করণীয় কী? যদি সেখানে আপনার আর্থিক খরচের ব্যাপার থাকে, আপনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি বিনয়ের সাথে সেটাকে অ্যাভয়েড করবেন এবং কোনো কমিটমেন্ট করবেন না, এমনভাবে কথা বলবেন যে আপনি না গেলেও আপনার ওয়াদা খেলাফ যেন না হয়। আর এটা ঠিক যে দাওয়াতের মধ্যে জাতীয় গিফট ইত্যাদি নেওয়ার যে কালচার, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সংগ্রাম করতে হবে। যারা এরকম দাওয়াতের আয়োজন করেন, তাদের উচিত এটাকে সংশোধন করা, অর্থাৎ অতিথিরা যেন কোনো গিফট ইত্যাদি আনতে না হয় সেটি নিশ্চিত করা দরকার এবং সামাজিক এ প্রথা ভাঙা দরকার।